সম্প্রতি সময়ে বিভিন্ন অনলাইন পোর্টালে বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিভিন্ন মিথ্যাবানোয়াট ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হয়, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। মূলত অনলাইন পোর্টালগুলো কোনো প্রকার সত্যতা যাচাই না করে এবং প্রশাসনের কাছ থেকে তথ্য না নিয়ে সংবাদ পরিবেশন করে। প্রকৃতপক্ষে ফাতেমাতুল জিনিয়ার বহিষ্কার শুধু ফেসবুক স্ট্যাটাসের জন্য দেয়া হয়নি, বরং জিনিয়া অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ এবং কুৎসা ঘটনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ফেসবুক ইমেল আইডি হ্যাক করা, বিশ্ববিদ্যালয়ের ওয়েব হ্যাক এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইট হ্যাক করে ভর্তি পরীক্ষা বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ইতিমধ্যে বিসিসার এর আইডি দুবার হ্যাক করা হয়েছে। সালমান কিন্তু ওই কথোপকথনে বলছে যে আরও দুইটা হ্যাক করে রাখছি, কিন্তু সে বুঝতেছে না, কারণ আমি চুপ করে শুধু অবজার্ভ করতেছি এবং এটা সময় মতো ই করবে। তা আমি আমাকে আবার ওইটা হ্যাকের পরে মনোয়ার বলল যে এটা স্যার আপনার ডাবল দিয়ে দিছি, আপনারটা মনে হয় ওইভাবে হ্যাক হয় নাই, মানে হ্যাক করে রাখছে কিন্তু সে বুঝতেছে না, কারণ তাকেও চালাতে দিচ্ছে ও চালাচ্ছে এইভাবে। সম্মানিত শিক্ষক মহোদয়কে নিয়ে খেলতে চাওয়া মানে খেলতে নেমে যাবে আর কি, যারা খেলা শুরু হবে। বঙ্গবন্ধুর মোরাল নিয়ে মিথ্যাচার ও অশালীন মন্তব্য, মূলত ডিপিপি বাজেট আরডিপিপিতে গেছে অনুমতি ব্যতীত। শিক্ষক প্রশাসনের বক্তব্য রেকর্ড করাকে বাকস্বাধীনতা মনে করা। আমি যে কথাগুলো তাকে সেদিন বলছি মেয়ে হিসাবে দাবি করে বিশ্ববিদ্যালয়ের কাজ কি এটার ব্যাপারে, সেগুলো সে আমাকে না জানাই এসে রেকর্ড করে সেটা প্রচার, এটা আমি খারাপ কিছু বলিনি। বিশ্ববিদ্যালয়ের 12,000 ছেলে মেয়েকে আমি আমার ছেলে মেয়ের মতো মনে করি, বাবা যদি একটা অধিকার করে বলতে পারে আমিও সেটা বলছি। তোমাদের মতো বেয়াদব তৈরি করাই এই বিশ্ববিদ্যালয়গুলোর কাজ, তুমি জানো না বিশ্ববিদ্যালয়ের কাজ কি, এটা বলা লাগে? এটা তো নেগেটিভ একটা কমেন্ট, ইনভাইট করি এটা নিয়ে বাসলেমি করার জন্য এই বক্তব্যটা পাবলিক মিডিয়াতে ছাড়া। বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে শিক্ষকদের অপমান ও বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা একজন শিক্ষার্থী হিসাবে অন্যায় গর্হিত ও শাস্তিযোগ্য অপরাধ। যায় না, এটা ছেলে মেয়ে ভুল বুঝতে পারে, আমার উদ্দেশ্য তো না তার এটা ক্ষতি করা, আমাদের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয় যে আমাদের একটা চাপ দেয়া, এটা একটা চাপ, চাপ দিয়ে যদি মেয়েটা বলছে যে না আসলে এগুলো করা ঠিক হয় নাই বা আমি হেন্সফোর্থ এটা আর করবো না এইসব কাজ, এই দুইটা কথা বলে চলে যায়। এবং টিচাররাও বলছে তুমি কাল সরাসরি, চেয়ারম্যানও বলছে তুমি সরাসরি ক্লাসে চলে আসো, কাল পরীক্ষা দেওয়া শুরু করে দাও, আমার সাথে কথা বলে দিছে। আমি বলেছি একজন যদি ভুল বোঝে যে এইটুক করছে, সে তো আমার ছাত্রছাত্রী, আমরা তো তার ক্ষতি চাই, আপনারও সন্তান থাকতে পারে ভিতরে, অপরাধ করলে আমরা তারও একটা যদি বহিষ্কার দিই তাহলে এটা মাফ করবো না, এটা তো সবাই আমাদের ছেলে মেয়ে। সাথে সাথে কালেক্ট করে আমার যে প্রক্টর